হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বাঙালি ঘরকন্নাতে তোমাদেরকে অনেক স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো এখন বাজে দেখে এসেছি 6:45। তো সন্ধ্যা এখনও প্রায় 45 মিনিট মতো বাকি আছে সন্ধ্যা হতে। তো আজকে একটু সকাল সকাল রান্না করে নেবো। সকাল সকাল বলতে আজকে তোমাদেরকে দেখাবো আমাদের এখানে যে দুর্গা ঠাকুরের যে প্যান্ডেল, আর যে ঠাকুর হচ্ছে, মানে প্যান্ডেলের ভিতরেই ঠাকুর হচ্ছে, কতটা কী হচ্ছে তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর হচ্ছে সোনা বাবার হাতে দুটো বালা করতে যাব, তাই ভাবলাম সকাল সকাল রান্না করে ঠাকুর ঘরটা সেরে নিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে বেরোবো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আরও একটা ভালো সুখবর আছে তোমাদের জন্য, বলবো, তার জন্য কিন্তু ব্লগটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো রান্না করি, কী রান্না করা যায় দেখি যাই নিচে, চলো। মিঠুর ডাক বলো, মিঠু আমি উপর থেকে এসে দেখলাম ও একা একা ও মিঠু করছে, আর এই যে সোনা বাবা দেখতে পাচ্ছ ওর কাছে এসে কোথায় লঙ্কা দিচ্ছে, কোথায় ওর সঙ্গে এই নোনো নোনো করছে। তো আমি ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো রান্না করা যাক। এই যে দেখো, এই যে দেখো প্রেসারে একটুখানি এক চামচ লবণ দিয়েছি, এক চামচ হলুদের গুঁড়ো, আর দুটো কাঁচা লঙ্কা, একটু সর্ষে বেটে দিয়েছি, আর সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, মানে একটু কাঁচা লঙ্কাটা রাগ নেই তো সেই জন্য, আর একটু আদা বাটা দিয়েছি। দিয়ে এই যে প্রেসারে রেডি করে নিয়েছি। এবার এই যে দিয়ে দিয়েছি, এবার 3টে সিটি দিলেই হয়ে যাবে, রাতের রান্না কমপ্লিট। এই যে ভাতটা নামিয়ে নিয়েছি, দেখো ভাত হয়ে গিয়েছে। আর সকালের কিছু এই যে বেগুন ভাজা আর এই ওল দিয়ে চিংড়ি দিয়ে তরকারি করেছিলাম কিছু আছে, এগুলো গরম করে নেব। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, প্রেসারে তর ইয়ে মাছটাও বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এতগুলো থালা বাসন, এবার এগুলো আমি মেজে নেব। তো চলো এগুলো মেজে নিই। মাজা তোমাদেরকে দেখাতাম কিন্তু বুঝতেই পারছো একলা ক্যামেরা ধরে আছি, ধরার লোক নেই। তো চলো এই যে প্রেসারে হয়ে গিয়েছে, ওটা মেজে নিয়ে তারপর সন্ধ্যা। তো ভাবা কমপ্লিট হয়ে গেছে, উপরে একটু সর্ষের তেল দিয়েছিলাম সেই জন্য কালারটা কত সুন্দর হয়েছে। এই যে দেখো বেরিয়ে পড়েছি, আজকে হাটবার সেই জন্য বাজারে এতটা ভিড় আর এতটা লোকজন। তো ফাইনালি দেখো প্যান্ডেলটা সবে হচ্ছে, ওই যে উপরে সবাই কাজ করছে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে দাদারা সবাই কাজ করছে, সবে তৈরি হচ্ছে। এখনও তো পুজো 5 দিন বাকি আছে, তো তৈরি হচ্ছে সবে। তো সামনে সব মানে হাটবার, তো ফুটে সব দোকান দেয়, তো সেই সব দোকানদাররা মানে পুরো প্যান্ডেলের সামনে বসেছে, সেই জন্য আমার দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে শাড়ির দোকান বসেছে, আর এই যে দেখো মা দুর্গা সরস্বতী আর এই যে গণেশ আর লক্ষ্মী পাশাপাশি, আর ওই দিকটাতে সরস্বতী আর কার্তিক পাশাপাশি আছে, আর এই যে মা দুর্গা দেখো কত সুন্দর, এখনো রং হয়নি কিন্তু কি সুন্দর দেখতে লাগছে না।
অন্যান্য বছরের তুলনায় এবছর ঠাকুরটাও খুব সুন্দর হবে যতটা সম্ভবত, কারণ মাটির এত সুন্দর লাগছে, রং হয়ে গেলে সব কিছু হয়ে গেলে আরও কত সুন্দর দেখতে লাগবে না, ভালো লাগবে। তো ঠাকুর দেখে নিয়ে মানে তোমাদেরকে দেখিয়ে তারপর একটু বাবুকে আনতে যাব টিউশানি থেকে, সন্ধ্যাও প্রায় একদম হয়ে হয়ে এসছে, বাবুকে একটু আনতে যাব, এনে তারপর একটু দোকানে যাব, সোনা দোকানে যাব, বাবুর জন্য সোনা বাবার জন্য একটা হাতের বালা করব, কারণ সোনা বাবার মানে যে বালাটা পরতো ওটা একটু বেঁকে গিয়েছে আর বারে বারে শুধু কোনো কিছুতে লেগে যায়, সেই জন্য ভাবলাম ওটা দিয়ে দুটো ভালো একটু দড় দেখে বালা করে নেব। তো চলো যাওয়া যাক। তো বাড়িতে গিয়েছিলাম মানে দুর্গা ঠাকুরের ছবিটা আর ক্যামেরাটা করে নিয়ে বাড়িতে গিয়েছিলাম, সন্ধ্যা দিয়ে আবার বেরিয়ে এসেছি, বাবুকে টিউশানিতে নিয়ে এসেছি, এই যে কোলে উঠে। তো চলো এবার সোনা দোকানের দিকে যাব, দেখি কি দেখায়। তো দেখো এই যে চলে এসেছি দোকানে, শহরের মতো অত চাকচিক্য দোকান নয়, ছোট দোকান, কারণ গ্রামে এরকম ছোট ছোট দোকানই হয় সোনা দোকান। তো আজকে হবে না নুনোর বালাটা, নুনোর হাতের সাইজে হচ্ছে না, তো অর্ডার দিয়ে দিলাম, দাদা বললো অন্য দিন আসবে। তো চলো একটু ব্যাগ দোকানে যাব, একটা ব্যাগ নেব। তো চলো যাওয়া যাক। তো দেখতেই পেলে ফাইনালি ব্যাগ দোকানে তো চলেই এসেছি। তো অনেকগুলো ব্যাগ দেখিয়েছে কিন্তু অন্য কোনো ব্যাগ পছন্দ হলো না, এটাই নিলাম। তো এই যে ব্যাগ দোকানটা দেখতেই পেলে, আমাদের এখানে তিনটে ব্যাগ দোকান আছে, তো এই দাদার ব্যাগ আছে, সব থেকে ভালো কোয়ালিটি ব্যাগ পাওয়া যায়, কারণ দাদা নিজের হাতেই ব্যাগ তৈরি করে, সেই জন্য এনার দোকান থেকেই ব্যাগ কিনি আমি। যতগুলো স্কুল বাবু স্কুল ব্যাগ বলো, ওর বাবার অফিস ব্যাগ বলো, বা আমার কোথাও গেলে ব্যাগ, তো সবেই এই দাদার দোকান থেকেই ব্যাগ কিনি, খুব সুন্দর ব্যাগ দেয়। তো ভাবলাম এই ব্যাগটাই নিয়ে নিই, তো তোমরা কমেন্টে জানাবে কেমন হলো ব্যাগটা। তো চলো। তো দেখো ওর দাদা পিডি করছে, ওর দাদা স্কুলে পিডি দিয়েছে, কালকে পিডির ক্লাস আছে, তো ওর দাদা প্র্যাকটিস করছে, ও তার সঙ্গে সঙ্গে ওই যে করা আরম্ভ করে দিয়েছে। তো এখন 8:30 বাজে, এখন এই সব কিছু চলছে। তো যেটা বলবো বলেছিলাম ব্লগের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম একটা সুখবর, তো কিছুদিন আগে আমার ইন্টারভিউ নিয়ে গেছিলো সুন্দরবন সম্পর্কে, আমার অফিসে পিএইচডি করছে কয়েকজন ছেলেরা, তারা ইন্টারভিউ নিয়ে, ছেলে মেয়ে এসেছিলো ইন্টারভিউ নিয়ে গেছে। তো সুন্দরবন সম্পর্কে বলেছি আগের ব্লগে তোমাদেরকে বলেছি আমি যে আমি ইউটিউবের বাইরে কী কাজ করি, কী সংগঠন করি। তো তারা ইন্টারভিউ নিয়ে যাওয়ার পরে তারা নিজেরাই নাটক করছে আর আমাদেরকে ডেকেছে, অন্যান্য মানে যে সংগঠন আছে সব সংগঠনকে ডেকেছে এবং আমাদেরকে ডেকেছে তাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য এবং আমাদেরকে সম্মান করার জন্য। তো কারোর কাছ থেকে সম্মান পেতে গেলে ভালো কাজের জন্য খুবই ভালো লাগে, এটা একটা আনন্দের বিষয়। তো যাব ডে, আমাদের বুধবার মানে দুদিন পরে বাকি আছে, তো সেই জন্য একটু ব্যাগটা কিনলাম, কারণ আমার ব্যাগটা ছিঁড়ে গিয়েছে তো সেই জন্য। তো চলো ফ্রেন্ডস, অনেক দেরি, রাত হয়ে গেল, বাবুকে একটু খাওয়াবো। তো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও আবার তোমাদেরকে দিতে পারি। তো ফিরে আসছি অন্য কোনো একটা ব্লগে, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।